কে জানে ফোকাস হচ্ছে কিনা। হাই, ফোকাস হচ্ছে। হ্যালো অপরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। যারা যারা আমাকে চেনো না, আমি হচ্ছি শাহনাজ শিমুল। আমি একজন মেকআপ ইউটিউবার এবং প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। আমি ইউকেতে থাকি, ইংল্যান্ডে। আর যারা আমাকে চিনো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা। যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো। আর যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস আমার ভিডিওটা আবার দেখার জন্য। আজকে আমি একটু র্যান্ডম ভিডিও করব। এই ভিডিওর জন্য আমি বেশ কিছু রিকোয়েস্ট পাচ্ছিলাম কয়েকদিন ধরে, সো আমার মনে হলো যে কেন নয়। আজকের ভিডিওটা হচ্ছে হোয়াটস ইন মাই ব্যাগ। আমি পার্সোনালি প্রথম হোয়াটস ইন মাই ব্যাগ ভিডিও দেখি যখন আমি লিটারালি ইউটিউব দেখা শুরু করি, লাইক 2009 or 2010 বা তারও আগে। প্রথম আমি হোয়াটস ইন মাই ব্যাগ দেখি বাবস বিউটি নামে একজন ইউটিউবারের। সে আমার অনেক ফেভারিট, এখনও আমার ফেভারিট। ইন্ডিয়াতে মনে হয় আমার একটা চ্যানেলই আছে যারা এরকম হোয়াটস ইন মাই ব্যাগ ভিডিও করে, বা চ্যানেলের কোনো একটা সেকশন আছে এরকম যেখানে অনেক বলিউড অ্যাক্ট্রেসরা হোয়াটস ইন মাই ব্যাগ ভিডিও করে। তার মধ্যে আমার অনেক পছন্দের হচ্ছে সারা আলি খানের, শিল্পা শেঠির হোয়াটস ইন মাই ব্যাগ খুবই ইন্সপায়ারিং। তারপরে হচ্ছে সানি লিওনির, বিকজ I love her bag. Stella McCartney-র একটা ব্যাগ সে দেখায়, অনেক সুন্দর ব্যাগ, আমার ড্রিম ব্যাগ। এনিওয়ে, বাংলাদেশিদের মধ্যে আমি বেশ কয়েকজনের হোয়াটস ইন মাই ব্যাগ ভিডিও দেখেছি। তার মধ্যে আমার কাছে সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে আর জে টাজের হোয়াটস ইন মাই ব্যাগ ভিডিও। ভেরি ভেরি এক্সট্রা, লাভড ইট। তারপর ইউটিউবারদের মধ্যে দেখেছি মেকআপ ম্যানিয়াক বাই লিন্ডার হোয়াটস ইন মাই ব্যাগ ভিডিও, মৌমিতা ইরার, তারপরে হচ্ছে আশফিয়ানাদের। যাই হোক, সো আজকে আমিও করবো হোয়াটস ইন মাই ব্যাগ ভিডিও। সো এটা হচ্ছে আমার ব্যাগ, হিউজ ব্যাগ। আমি এর আগে ডিউনের একটা ব্যাগ ব্যবহার করতাম, কালো রঙের। আমার খুবই খুবই পছন্দের ছিল ওটা, কিন্তু ওটা অনেক হেভি ছিল, অনেক কম্পার্টমেন্ট ছিল, বাট অনেক হেভি থাকার কারণে আমি আর ইউজ করিনি ওটা। না, আমি এখন এটা কিনেছি রিসেন্টলি, এটা আমি হাউস অফ ফ্রেজার থেকে কিনেছি, ইস্ট ক্রয়ডনের হাউস অফ ফ্রেজার। আর আমি প্রথম দেখাতে এটা প্রেমে পড়ে গিয়েছিলাম, ডেনিমের মাইকেল কোর্সের টোট ব্যাগ। মাইকেল কোর্সের ব্যাগ আমাকে খুব বেশি অ্যাপিল করে না, বাট এটা দেখার পরে আমি পাগল হয়ে কিনে ফেলেছি। এনিওয়ে, এবং এই ব্যাগটা দেখতেই পাচ্ছ একটা হিউজ ব্যাগ। আর এই ব্যাগে কোনো চেন নেই, কারণ আমি যেখানেই যাই না কেন সেখানে লকার থাকে, সো আমার জন্য তেমন কোনো প্রবলেম হয় না। অনেক কিছু আমি ক্যারি করি, ইউ জাস্ট হ্যাভ টু নেম ইট, সেই জিনিসই আমার ব্যাগে আছে। তার একটাই কারণ, আমি সাধারণত সকালবেলা বাসার বাইরে যাই, রাতের বেলা বাসায় ফিরি, আমার কাজ থাকে, আমি ফুল টাইম জব করি, যেটা কিনা 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত হয় কখনো কখনো। এবং আমি যেটা করি, আমার জিম থাকে আর ড্রাইভিং থাকে। ইয়েস, ফাইনালি আমি ড্রাইভিং শুরু করেছি। এনিওয়ে, সো ইদার দেখা যায় যে আমার জিম ড্রাইভিং কাজ বা জিম কাজ ড্রাইভিং কাজ, সো কিছু না কিছু আমার থাকছেই। সো সারাদিনের প্রিপারেশন নিয়ে আমি বাসা থেকে বের হই। যাই হোক, শুরু করি আমার হোয়াটস ইন মাই ব্যাগ ভিডিও বেশি কথা না বলে। প্রথমেই আমার ব্যাগে আছে H2O, ইয়েস, এটার অপর নাম জীবন, আমরা সবাই জানি। এই পানিটার বোতলটা ক্যারি করার আমার একটাই কারণ, সেটা হচ্ছে এটা খুবই উপকারী একটা বোতল। আমি মনে করি যে কোনো বোতল ক্যারি করলেই হয়, বাট আমি ভুলো মনা। এই যে তোমরা দুটো ডট দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করছে যে আমি কয় বোতল পানি খেয়েছি। সো বেসিক্যালি আমি 2 বোতল পানিতে আছি, আমি আমার সেকেন্ড বোতল পানিতে আছি। যখন আমার এটা খাওয়া শেষ হবে আমি জাস্ট এটাকে আরেকবার টুইস্ট করব, এটা 3টা হয়ে যাবে, আরেকবার টুইস্ট করব, এটা 4টা হয়ে যাবে। সো বেসিক্যালি তাহলে একটু 2 লিটার পানি হয়ে গেল। আবার টুইস্ট ব্যাক করলাম, চলে আসলাম 1 নম্বরে। সো ব্যাপারটা হচ্ছে এরকম। এনিওয়ে, এটা আমার অনেক কাজের একটা জিনিস। সেকেন্ডলি, আমি যেটা ক্যারি করি সেটা হচ্ছে আমার গ্লাসেস, কারণ আমি একজন কানা মহিলা। যদি আমি লেন্স পরে আছি, আমি লেন্স পরা শুরু করেছি, বাট এটা ক্যারি করি কখনো যদি আমার লেন্স ইউনো পড়ে গেল, হারিয়ে গেল বা নষ্ট হয়ে গেল, কারণ আমি ডিসপোজেবল লেন্স ব্যবহার করি। তারপরে আছে আমার সানগ্লাসেস, কারণ সানগ্লাসেস একটা ইম্পর্টেন্ট জিনিস, এখন সামার চলে এসেছে। সো এটা হচ্ছে আমার সানগ্লাসেস। আমার সানগ্লাস যদি জিজ্ঞাসা করো আমি কোথা থেকে কিনেছি, রিভার আইল্যান্ড থেকে কিনেছি, অনেক সস্তা একটা সানগ্লাস। আমি কখনো এক্সপেন্সিভ সানগ্লাস ব্যবহার করি না, টাকা থাকলে হয়তো করবো, জানি না। তারপরে আছে হচ্ছে আমার একটা ডায়েরি, ছোট একটা ডায়েরি। আমি একটু ওল্ড ফ্যাশন টাইপের মহিলা, আমি মোবাইলে নোট করার থেকে ডায়েরিতে নোট করতে বেশি পছন্দ করি। সো এটা আমি দেখাবো না কি, আমি একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি এবং যে প্রজেক্টটা খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে কি। এবং অবশ্যই আমার ব্যাগের এখানে আমি পেন ক্যারি করি যাতে পেনটা হারিয়ে না যায়। সো নোটপ্যাড, পেন, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমার মোবাইল। এটা ছাড়া আমার লাইফ অচল, কারণ আমি এখানে একা, আমার সব আত্মীয় স্বজন, আমার আম্মু, সব ভাই, সবাই থাকে দেশের বাইরে, বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। সো মোবাইলই একমাত্র জিনিস যেটা আমি তাদের সাথে যোগাযোগ করতে পারি, এছাড়া তো ইউটিউব ভিডিও, সোশ্যাল মিডিয়া, এগুলো বললাম না।
তারপরে আছে হচ্ছে আমার হেডফোন। আমার হেডফোন ট্যাঙ্গেল হয় না, কারণ আমি সবসময় এরকমভাবে পেঁচিয়ে রেখে দিই। আমি আমার ব্যাগের ক্ষেত্রে অনেকটা অর্গানাইজ। আমি রনির থেকে একটা জিনিস খুব ভালোভাবে শিখেছি, কীভাবে অর্গানাইজ করতে হয়। রনির সাথে সংসারের আগে আমি ছিলাম দুনিয়ার সবথেকে আনঅর্গানাইজড পার্সন। এখন আমি বলবো না সব থেকে অর্গানাইজড পার্সন, বাট স্টিল আমি আমার লাইফস্টাইলকে অর্গানাইজ করার চেষ্টা করি, যেটা কিনা অ্যাকচুয়ালি পরবর্তীতে আমার কাজেই দেয়। আচ্ছা, এটা হচ্ছে ব্যাগের সাথে অ্যাটাচ করা, অ্যাজ ইউ ক্যান সি, একটা ব্যাগের সাথে অ্যাটাচ করা একটা ছোট পাউচের মতো, যেটা কিনা তেমন একটা কাজের বলে আমি মনে করি না। আমি হয়তো কিছুদিন পরে এটাকে খুলেই ফেলবো, বাট আপাতত আমি এটাতে আমার রিসিট রাখি, কারণ আমার মাস শেষে আমি হিসাব করি যে আমার কত খরচ হলো, কত আয় ব্যয়। আমি এটা খুব ভালো একটা হিসাব রাখি সবসময়, সো রিসিট সবসময় রাখি। আর আর কি আছে, আচ্ছা আমার পাসের পাস আছে, কারণ আমি এখনো বাস ট্রেন নিয়ে চলাফেরা করি, আর ট্রেনের কিছু টিকিট আছে পুরোনো টিকিট। এরপর আছে হচ্ছে আমার পাওয়ার ব্যাংক, পাওয়ার ব্যাংক ছাড়া আমার দুনিয়া অচল। তারপরে আছে হচ্ছে এটা, এটা আমি ক্যারি করি কারণ আমি ইদানিং ব্লগিং করা স্টার্ট করেছি। এখনো কোনো ব্লগ আমি আপলোড দেইনি, বাট আমার সাহস হয় না যে কি ব্লগ আপলোড দিব, বাট এটা আমি ক্যারি করি। সো এটা হচ্ছে আমার সেলফি স্টিক। আর এটা সব থেকে ভালো দিক হচ্ছে, আমি দেখাই, এটার সাথে একটা ছোট রিমোট আছে, সো রিমোট দিয়ে তোমরা ছবিও তুলতে পারো এটার সাথে, প্লাস হচ্ছে ভিডিও করার সময় এটা খুবই ভালো। সো এই রিমোটটা আছে, এবং এটা শুধু সেলফি স্টিক না, এটা একটা ছোট ট্রাইপডও, যে কোনো সময় দরকার হলে এটাকে ট্রাইপডের মতো ব্যবহার করা যায়, এবং এটা খুবই কম্প্যাক্ট। আর এটা যেহেতু ব্লুটুথে চলে, এটা আমার মোবাইলের সাথে কানেক্ট করলেই হয়ে যায়। তোমাদের হয়তো এখন মনে হতে পারে আমার ব্যাগে আমি কী কী মেকআপ ক্যারি করি, যেহেতু আমি একজন ইউটিউবার, মেকআপ আর্টিস্ট, না জানি কত কত মেকআপ আমার ব্যাগে। বাট তোমরা দেখলে হয়তো অবাক হবে, তেমন একটা মেকআপ নেই। এটা হচ্ছে আমার মেকআপ ব্যাগ, বাট এর মধ্যে মেকআপ বলতে খুব কম জিনিসই আছে। আমি দেখাই এর মধ্যে কী কী আছে। প্রথমে আছে হচ্ছে আমার হ্যান্ড লোশন, কারণ আমার হাত খুবই ড্রাই হয়ে যায়। তারপরে আছে হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। হ্যান্ড স্যানিটাইজার আমি আগে ইউজ করতাম না, এই অভ্যাসটা আমি নয়ের থেকে পেয়েছি, এটা প্রায় শেষের দিকে। তারপরে আছে লিপ বাম, আর এটা হচ্ছে আমার ব্লটিং পাউডার। যেহেতু এখন গরম পড়ছে, আমার নাকের দিকটা, কপালের দিকটা খুবই খুবই ঘামে, সো এটা হচ্ছে এমইউয়ের ব্লটিং পাউডার। যেটা করি আমি, জাস্ট খুলি, খোলার পরপরে আমি একটা ব্লটিং শিট নিই, তারপর আমার জাস্ট নাকে বা কপালে যেসব জায়গায় আমার অয়েলি হয়ে গিয়েছে সেসব জায়গায় আমি অ্যাপ্লাই করি। তারপরে আমি আমার ফেস পাউডারটা রিঅ্যাপ্লাই করি যদি প্রয়োজন হয়। তো ফেস পাউডারও আছে আমার এখানে, এটা এলফের একটা ফেস পাউডার আছে, আমার খুবই পছন্দের একটা পাউডার। এটা হচ্ছে ফিনিশিং পাউডার, এটা শেড হচ্ছে লাইট মিডিয়াম, আমার খুবই খুবই পছন্দের একটা পাউডার এটা, এবং এটা অনেক লং লাস্টিং একটা পাউডার। এরপর আছে আমার মেকআপ ব্যাগে একটা লিপ গ্লস, এটা হচ্ছে ফেন্টি বিউটির গ্লস বম ফাসি, খুব নাইস শিমারি একটা গ্লস, আমার খুবই খুবই পছন্দ। আর লিপস্টিক আমি যেটা ক্যারি করি সবসময়, সেটা হচ্ছে যেটা কিনা আমি ওই দিন অ্যাপ্লাই করি সেই লিপস্টিকটাই আমি সাধারণত ক্যারি করি, এক্সট্রা কোনো লিপস্টিক ক্যারি করি না। আজকে আমি যে লিপস্টিকটা লাগিয়েছি সেটা হচ্ছে ম্যাকের রেট্রো ম্যাট লিকুইড লিপস্টিক, এবং শেড হচ্ছে বার্নড স্পাইস। দ্যাটস ইট, এটাই হচ্ছে আমার মেকআপ ব্যাগের মধ্যে আছে, আমি খুব বেশি মেকআপ ক্যারি করি না। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমার ওয়ালেট। ইয়েস, আমার ওয়ালেট ছাড়া আমার লাইফ অচল। আমার এটা একটা গুচির ওয়ালেট, বাট এটা মোটেও শো অফ না, যদি তোমরা ভালোভাবে দেখো এটা আজ থেকে প্রায় 10 বছর আগের ওয়ালেট। সো এমন না যে আমি সবসময় ডিজাইনার ব্যাগই ব্যবহার করি বা ডিজাইনার ওয়ালেটই ব্যবহার করি, এটা প্রায় 10 বছর আগে, তাও আমার নিজের কেনা না। আমি জাপানে যখন থাকতাম, আমি যে শপে কাজ করতাম, সেই স্টোরের যে ওনার ছিলেন সেই মহিলা, উনি আমাকে এটা গিফট করেছিলেন আমার বার্থডেতে বহু বছর আগে। এখন পর্যন্ত আমি ওটাই ব্যবহার করছি, কারণ এটা অনেক স্পেশাস এবং আমার খুবই পছন্দ। দ্যাটস ইট। এরপরে আছে হচ্ছে আমার কি, এখানে বেসিক্যালি এখন আমার হাউস কি আছে, আর আমার জিমের ফোব আছে, আর কিছু নেই। এর থেকে এক্সট্রা কি আর আমার লাগে না আপাতত। কি রিংটা সবসময় আমি একটা ছোট ব্যাগে ক্যারি করি, তার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমি হারিয়ে ফেলি আমার চাবি। এর আগেও আমি 2 বার চাবি হারিয়েছি, সেই জন্য ব্যাগে ক্যারি করলে যেটা হয় যে সহজে আমার চোখে পড়ে এবং সহজে এটা হারানোর ভয় থাকে না। তারপরে আছে কিছু টিস্যু, টিস্যুর উপকারিতা বলে বোঝানো যাবে না। এরপরে হচ্ছে এটা, এটা হচ্ছে আমার জিমের গ্লাভস, যেহেতু আমি এখন ওয়েট লিফট করছি। কাল আমি ওয়েট লিফট করেছি 70, রোমানিয়ান ডেড লিফট করেছি আমি 70 কিলো। সো ইয়া, ওয়েট লিফট করতে গেলে গ্লাভস অপরিহার্য একটা অংশ। সো এটা হচ্ছে নাইকির একটা গ্লাভ, যেটা কিনা আমি সবসময় ক্যারি করি আমার ব্যাগে। দেন এটা, এটা হচ্ছে আমার সার্ভাইভাল কিট, অর ফার্স্ট এইড কিট, অর জীবন বাঁচানোর কিট, যেটাই বলো না কেন। এর মধ্যে এমন কোনো জিনিস নেই যেটা আমাদের প্রতিদিনকার দরকারে লাগে না। আমি বলবো না যে এর মধ্যে যা যা আছে সব আমার প্রতিদিন লাগে, বাট এমন এমন জিনিসের মধ্যে আছে যেটা আমাদের প্রায় লাগে কিন্তু আমরা খুঁজে পাই না। সো এটা একটা ক্লিয়ার ব্যাগে রাখা, যাতে ইজিলি আমি দেখতে পারি ইমার্জেন্সির সময়। এটা আমি বিউটিউবের একটা ফেস ওয়াশ কিনে ফ্রিতে পেয়েছিলাম, ইউনো আই লাভ ফ্রি স্টাফ।
সো প্রথমে আছে হচ্ছে আমার ডাভের ডিওড্রেন্ট, রোল অন ডিওড্রেন্ট এটা, কারণ জিম শেষে আমার ডিওড্রেন্ট খুবই দরকার হয়, ফ্রেশ একটা স্মেল। দেন আছে হচ্ছে আমার ছোট একটা বডি মিস্ট, এটা হচ্ছে ভিক্টোরিয়া সিক্রেটের বমশেল বডি মিস্ট, খুবই সুন্দর একটা স্মেল দেয়। এরপর আছে ছোট পারফিউম, এটা হচ্ছে কোকো শ্যানেলের ছোট পারফিউম, ক্যারি করার জন্য ভালো। এই ব্যাগে আরো আছে হচ্ছে আই মেকআপ রিমুভার প্যাড, যেটা কিনা মেকআপ রিমুভার প্যাড হিসেবেও কাজে লাগে। আমি খুলে দেখাই, ছোট ছোট প্যাড গুলো থাকে এরকম, কারণ সাধারণত ফেসিয়াল প্যাডগুলো অনেক বড় হয়। সো এই সাইজের ছোট প্যাডগুলোতে সুবিধা হয় কি, যে খুব ইজিলি কোনো ছোট জায়গায় স্পটে কোনো ক্লিন করতে হলো বা জামায় কোনো তরকারি ঝোল লেগে গেল তখন ক্লিন করলে ইউনো খুব কাজে দেয় এটা। এটা সিম্পল দ্যাট চুইংগাম, চুইংগাম একটা জরুরি জিনিস, যে কোনো সময় চুইংগাম দরকার হয়, কারণ সারাদিন বাসার বাইরে থাকলে মাঝে মাঝে নিজের নিঃশ্বাসে নিজেই অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হতে পারে, সো চুইংগাম ইজ এ মাস্ট। তারপরে আছে আমার প্যারাসিটামল, এটা হচ্ছে আইবুপ্রোফেন, অ্যাকচুয়ালি সেম থিং, ইয়াস আমার মাথা ধরে যায় খুব তাড়াতাড়ি। সো এবং এটা আমার আমার যে কলিগ যারা আছে তাদেরও আমার এই ফার্স্ট এইড ব্যাগ অনেক পছন্দ করে, এখান থেকে তাদেরকে আমি অনেকবার অনেক কিছুতে হেল্প করছি, স্পেশালি আইবুপ্রোফেন বা মেকআপ রিমুভার দিয়ে। আচ্ছা, তারপরে আছে দুটো ব্যান্ড, যদি আমি ব্যান্ড সবসময় ক্যারি করি তারপরেও বলা যায় না, দুটো ব্যান্ড থাকে সবসময়। নেইল ফাইলার, নখ ভেঙে গেল দাঁত কামড়িয়ে কামড়িয়ে নখ ঠিক করা থেকে জাস্ট একটু নেইল ফাইলার দিয়ে ফাইল করে নিলে, ছোট্ট সাইজের একটা নেইল ফাইলার আছে। তারপরে আছে হচ্ছে কিছু ব্যান্ডেড, কারণ আমি মনে করি ব্যান্ডেড একটা ইম্পর্টেন্ট জিনিস, রাস্তাঘাটে যে কোনো জায়গায় স্পেশালি নতুন কোনো শু পরলে ব্যান্ডেড অনেক কাজে দেয়। তারপরে আছে হচ্ছে আমার দুটো ছোট ট্রাভেল সাইজের, এটা আমি ক্লিনিকের কিছু একটা কিনে ফ্রিতে পেয়েছিলাম, এগেইন আই লাভ ফ্রি স্টাফ। এটা হচ্ছে ফেস ওয়াশ, যেটা কিনা খুব একটা আমি ইউজ করি না, খুব একটা দরকার হয় না ইউজ করা। আর এটা হচ্ছে আমার ফেস ক্রিম ক্লিনিকের দুটো, আর এটা হচ্ছে ফেম ফ্রেশের ওয়েট ওয়াইপস, এটা ফেশিয়াল ওয়াইপস না, এটা হচ্ছে ইন্টিমেট ওয়েট ওয়াইপস। বেসিক্যালি তোমরা যদি পাবলিক টয়লেটে যাও বা ধরো তোমাদের পিরিয়ড চলছে, তোমাদের একটু এক্সট্রা কেয়ার নেওয়ার জন্য, তোমাদের ইন্টিমেট জায়গাগুলো ক্লিন করার জন্য এই ধরনের ওয়াইপস খুবই ভালো, কারণ এগুলো অ্যালকোহল ফ্রি হয় এবং এগুলো সাধারণত ইন্টিমেট জায়গাতে ইউজ করার জন্যই ব্যবহার করা হয়। সো এগুলো একদমই ইরিটেটিং হয় না, একদমই তোমরা ইচি ফিল করবে না, খুবই খুবই ভালো এবং কমফোর্টেবল। সো এটাও আমি একটা ট্রাভেল সাইজে সবসময় ক্যারি করি। এরপরে আমার ব্যাগে আর বেশি জিনিস নেই, আমার ব্যাগে আছে খাবার, সরি আমি সবসময় হাঙ্গ্রি থাকি, সো খাবার নিয়ে ঘোরাটা আমি মনে করি যে খুবই ভালো। এরকম বাইরের খাবার আমি সাধারণত ফাস্ট ফুড এখন একদমই বন্ধ করে দিয়েছি, তো ফাস্ট ফুড দেখলেই যাতে আমার খেতে মন না চায় এর জন্য আমি খাবার ক্যারি করি। সো এটা হচ্ছে আজদার একটা সিপলক ব্যাগ, এর মধ্যে আমি একটা কলা নিয়ে ঘুরছি, বেশ পাকা কলা, এটা আজকের মধ্যে খেয়ে ফেলতে হবে, কালকে হয়তো বাইরে যাওয়ার সময় আরেকটা কলা নিব। আর এখানে একটা ছোট চিজ আছে, অনেক সময় আমার ক্ষুধায় মাথা ঘুরতে থাকে, অনেক সময় খাওয়া হয় না লম্বা সময় পর্যন্ত, ওই চিজ আমাকে অনেক কাজে দেয়, একটা বা দুটো চিজ সবসময় আমি ক্যারি করি, বাট এটা প্রতিদিন খাওয়ার জন্য আমি ক্যারি করি না, এটা আমার ইমার্জেন্সির জন্য। আর হচ্ছে এখানে আছে হচ্ছে নাটস, বিভিন্ন রকমের নাটস আছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আছে হচ্ছে পাম্পকিন সিড, রনি আমাকে এটা অভ্যাস ধরিয়ে দিয়েছে, খুবই খুবই মজা লাগে, আলমন্ড আছে আর ক্যাশিউ নাটস আছে, দ্যাটস ইট। সো এটা অল্প কিছু ক্যারি করি, খুব বেশি খাই না আমি, জিপলক ব্যাগে নিলে যেটা হয় যে ইউনো বাইরে ছড়ানোর ভয় থাকে না। আর টিফিন বক্সে আমি আগে ক্যারি করতাম এগুলো, বাট টিফিন বক্স অনেক বেশি জায়গা নেয়, সে তুলনায় এটা তেমন কোনো জায়গা নেয় না। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি একটা জিনিস ক্যারি করি, এটা নিয়ে আমি কথা বলতে চাই, তো দেখে আপাত দৃষ্টিতে একটা ছোট টিনের বক্স মনে হচ্ছে, বাট এটার মধ্যে আমি যেটা ক্যারি করি সেটা হচ্ছে স্যানিটারি প্যাড, বডি ফর্মের স্যানিটারি একটা প্যাডের সাথে, এটা আগে ফ্রিতে দিত বুটসের থেকে আমি কিনেছিলাম, বাট এখন আমি ওটা দেখিনি, বা অনলাইনে দেখলে হয়তো পাওয়া যাবে, বাট শপে আমি এখন আর দেখি না ওটা। তো এটার মধ্যে আমি একটা ক্যারি করি সবসময়, কারণ পিরিয়ড আমরা অনেক সময় খেয়াল রাখতে পারি না, আমি পার্সোনালি ট্র্যাক করতে পারি না, ট্র্যাকিং অ্যাপ ব্যবহার করে আমার মনে থাকে না, আপডেট করতে ভুলে যাই, সো ইমার্জেন্সির জন্য এটা খুবই কাজের, এবং হয়তোবা তোমার কোনো ফ্রেন্ডকে তোমার হেল্প করতে হলো। আর এই ধরনের টিনের বক্সের সুবিধা হচ্ছে সরাসরি তোমাদের হাতে নিয়ে ঘুরতে হয় না, অনেকে হয়তো তোমরা হয়তো একটু আনিজি ফিল করো যে প্যাড হাতে নিয়ে তোমরা ইউনো অফিসে বসে আছো বা ক্লাসে বসে আছো বা যেখানেই বসে আছো বা কাজ করছো, প্যাড হাতে নিয়ে তোমাদের টয়লেটে যেতে হলো, অনেকে হয়তো একটু কমফোর্ট ফিল করে না। সো এই ধরনের বক্স আমি মনে করি যে খুবই প্রেফারেবল, এবং আমি মনে করি সব মেয়েদেরই এটা ক্যারি করা উচিত। যাদের এই ধরনের বক্স নেই তারা এনভেলপ ইউজ করতে পারো, ইউনো সাদা এনভেলপ, সাদা এনভেলপের মধ্যে ভাঁজ করে তোমাদের প্যাড তোমরা ক্যারি করতে পারো। আমার ব্যাগে আপাতত আর কিছু নেই, আমার ব্যাগ অনেক স্পেশাস, বাট এর থেকে বেশি আর কিছু নেই আমার ব্যাগে। তো এই তো এটাই ছিল আমার আজকের হোয়াটস ইন মাই ব্যাগ ভিডিও, এগুলোর বাইরে কিন্তু আমি আর কিছু ক্যারি করি না, এবং আমার পার্সোনালি মনে হয় না যে এগুলোর বাইরে আমার আর কিছু ক্যারি করা উচিত। তোমরা কমেন্ট করে জানো যে তোমরা তোমাদের ব্যাগে কি কি ধরনের জিনিস ক্যারি করো, ভালো লেগে থাকলে একটা লাইক করে জানিও, কমেন্ট করে জানিও যে আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। তোমাদের সাথে দেখা হবে আমার আবার নেক্সট টিউটোরিয়ালে, ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, বাই বাই।